হঠাৎই পৃথিবীর মায়া কাটিয়ে 2008 সালের 17 ফেব্রুয়ারি নাফেরার দেশে চলে গিয়েছেন মান্না। মৃত্যুর এত বছর পরে এসেও মান্নাকে নিয়ে চর্চা হয়, আলোচনা হয়। দুর্দান্ত সব সিনেমা উপহার দিয়ে মান্না যেন আজও ভক্তদের মাঝে জীবন্ত। মান্নার উত্থান এবং সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন দেশবরেণ্য পরিচালক কাজী হায়াত। বলতে গেলে মান্নাকে তারকা খ্যাতি এনে দিয়েছেন তিনি। কাজী হায়াত যেভাবে চেয়েছেন মান্নাও পর্দায় ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করেছেন। কাজী হায়াত মান্নার রসায়ন পর্দায় দারুণভাবে জমে গিয়েছিল। মান্নাও কাজী হায়াতের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে গিয়েছেন। কাজী হায়াতকে বাবা বলে সম্বোধন করতেন মান্না। ক্যারিয়ারের শুরুর দিকে মান্না তৃতীয় এবং দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছেন। 80 দশকের মাঝামাঝি এবং 90 দশকের গোড়ার দিকে মান্নাকে চলচ্চিত্রে টিকে থাকতে সংগ্রাম করতে হয়েছে। তবে সেই সময় একজন জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত নায়িকা মান্নার পাশে দাঁড়িয়েছিলেন। মান্নার সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমা উপহার দিয়ে গিয়েছেন। মান্নাকে তারকা খ্যাতি এনে দিতে যদি বিরাট ভূমিকা পালন করেন কাজী হায়াত, তাহলে বলতেই হবে সেই নায়িকা মান্নার শুরুর চলার পথ অনেকটাই মসৃণ করে দিয়েছেন। কে সেই নায়িকা যিনি শুরুর দিকে মান্নার ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করেছেন, সেই গল্পই শোনাবো এই ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনি যদি রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। 1984 সালে নতুন মুখের সন্ধানে বাংলা চলচ্চিত্রে পা রাখেন টাঙ্গাইলের ছেলে এস এম আসলাম তালুকদার মান্না। শুরুর দিকে সিনেমাগুলোতে মান্না পার্শ্বনায়কের চরিত্রে অভিনয় করেছেন। 1984 থেকে 1991 এই ক বছরে মান্না একটি চলচ্চিত্রেই একক নায়ক হিসেবে কাজ করতে পেরেছিলেন। সাদা কালো সিনেমাটির নাম ছিল যন্ত্রণা, পরিচালক ছিলেন কাজী হায়াত। সাফল্য বলতে যা বোঝায় মান্নার বেলায় তখনও ধরা দেয়নি। ইলিয়াস কাঞ্চনের বেদের মে জ্যোৎস্না তুমুল জনপ্রিয়তার কারণে ফোক সিনেমাগুলো দর্শকরা লুফে নেয়, পরিচালকরাও এ ধরনের সিনেমা বানাতে আরো বেশি আগ্রহী হয়ে ওঠেন। সেই ভাবনা থেকেই পরিচালক মুস্তফা আনোয়ার মান্নাকে একক নায়ক হিসেবে কাস্ট করেন কাশেম মালার প্রেম নামক সিনেমায়। সিনেমাটি সুপার ডুপার হিট হয়। কেউ কল্পনাও করতে পারেননি কাশেম মাল্লার প্রেম সিনেমাটি এত ব্যবসা সফল হবে। এই সিনেমায় মান্নার নায়িকা ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা চম্পা। তখন মান্নাকে মানুষ সেভাবে চিনত না যতটা চিনত চম্পাকে। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বেঁধে সেই সময় হিট সুপারহিট সিনেমা করছিলেন চম্পা। এরই মাঝে ইলিয়াস কাঞ্চন দিতির জুটি দারুণ সব সিনেমা উপহার দিতে থাকেন, ফলে কিছুটা বাধ্য হয়েই চম্পা মান্নার সাথে আরেকটি জুটি তৈরি করেন। এরপর চম্পা মান্না জুটির একের পর এক অসংখ্য হিট সুপারহিট সিনেমা আসতে থাকে। মন্তাজুর রহমান আকবরের প্রেম দিওয়ানা, বাবার আদেশ, ডিস্কো ডান্সার, খলনায়ক, বুলবুল আহমেদের গরম হাওয়া, দেলোয়ার জাহান ঝন্টুর গরিবের বন্ধু, নূর হোসেন বলাইয়ের শেষ খেলা সিনেমাগুলো চম্পা মান্না জুটিকে ব্যাপক সাফল্য এনে দিয়েছিল। তবে মুস্তফা আনোয়ার মান্নাকে কাশেম মাল্লার প্রেম সিনেমায় একক নায়ক হিসেবে চিন্তা না করলে সাফল্য পেতে মান্নার আরও সময় লাগত। আর এখানে বড় ভূমিকা রেখেছেন চম্পা। চম্পা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সিনেমা কমিয়ে মান্নার সঙ্গে জুটি বেঁধেছেন, আর এটাই মান্নাকে মান্না হয়ে উঠতে অনেক বেশি সাহায্য করেছে। মান্নার উত্থান এবং তারকা খ্যাতির পেছনে কাজী হায়াতের যেমন বিরাট অবদান রয়েছে, একইভাবে শুরুর দিকে মান্নার সঙ্গে অভিনয় করা চম্পার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। তো ফ্রেন্ডস, শুরুর দিকে চম্পা মান্নার কোন ছবিটি আপনার ভালো লেগেছিল কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, রূপালী জগতে মান্নাকে নিয়ে আরো কোনো ভিডিও দেখতে চান কিনা সেটাও লিখতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।